তার প্রিয় হাবিব সাল আলাইহি ওসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ও ইন্নাকালা আলা খোলকিন আদিম নিশ্চয় আপনি সর্ব উত্তম চরিত্রের উপর রয়েছেন এবং সর্ব উত্তম চরিত্রের অধিকারী এখানে রসুল সাল আলহ সাল্লামকে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করেছেন এ বিষয়ে যে হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আবু দার্দা থেকে বণিত তিনি বলেন

উত্তম চরিত্র যে কি মর্যাদা রয়েছে প্রত্যেকটি নবী এবং রাসুল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম চরিত্রকে পরিপূর্ণ করেছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রকে পরিপূর্ণ করেছেন একজন মুসলিম হবে উত্তম চরিত্রের অধিকারী একজন মুসলিম হবে ফাহেসা কথা থেকে সম্পূর্ণ নিরাপদ একজন ইমানদার হবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রের অধিকারী তাহলে সেই জান্নাত আশা করতে পারে তার নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারে আসুন আল্লাহ রব আলিনের এই সংক্ষিপ্ত একটা আয়াতের অংশ রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিসের সমন্বয়ে যে আমরা শিখলাম সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি জীবন গঠন করতে পারি এবং জান্নাতে যাওয়ার যেন পথ সুগম করতে পারি এই তৌফিক আমরা আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন